আমি আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে শিথিল মেলাতে, এটা শিথিল মোড়ে, একদম দমদম স্টেশন থেকে অটো, দেন শিথিল মোড়। সো সেখানেই মেলাটা হয়েছে, সেখানে ঢুকতে 10 টাকা মতো লেগেছে, টিকিট দিয়ে ঢুকতে হবে। সো ঢুকেছি। সো এখানে ফুলিয়ার তাঁত, নানা রকম সিল্ক শাড়ি, হ্যান্ডলুম সব রকমই জিনিসপত্র আছে। সো এরকম 2-3টে দোকান আছে। এই শাড়িগুলো আমার খুব ভালো, এখানেও প্রত্যেকটা শাড়ি সুন্দর। ওখানে এখান থেকে আমি কয়েকটা জিনিস, এখানে যে কটা জিনিস আছে, সো 30 টাকার এটা স্টল একটা। এখানে নাইটি, তারপরে আরো নানা রকম জিনিস আছে, তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। এখানে নাইটি 150 টাকা করে, কুর্তিগুলো যায় না। এটা একটা শ্রীহরি কালেকশন, কার্পেটের দোকান। এখানে হেয়ার বেন্ড, আরো নানা রকম জিনিস এখানে আছে, প্রত্যেকটা জিনিসই নানা রকম প্রাইস। এখানে এখানে কোনো 30-40 না, সব রকম মিলিয়েই আছে, তবে রিজনেবল প্রাইস। এখানে একটা খেলনার দোকান আছে, এখানে ব্যাগসের দোকান, ব্যাগস গুলো খুব রিজনেবল প্রাইসে। ছেলেদের এখানে অনেক রকমের সুন্দর সুন্দর খেলনা আছে। সো এখানে টপ 150 টাকা না 100 টাকা করে, হ্যান্ডলুমের জিনিসপত্র সব রকম হাতের কাজ করা। সো এখানে যে জিনিসগুলো আছে 30 টাকা 40 টাকা 50 টাকা। এখানে নানা রকমের পাপড়, আচার সব রকমই আছে, ফিশ ফ্রাই, ফ্রাইড, এখানে সব জিনিসপত্র। এই পাপড়গুলো প্রত্যেকটাই মনে হয় টেস্টি লাগছিল, আচার আছে অনেক রকমের। সো আচারও কিনেছি এখান থেকে। হ্যাঁ, চিংড়ি মাছই মনে হয় ওটা। ও আচ্ছা, এগুলো এখানে যা আছে জিনিসপত্র, এই দিকের গুলো 100 টাকা করে, ওই দিকের গুলো 150 টাকা করে, সমস্ত চুড়ি, কলা বাঁধানো, নোয়া বাঁধানো সব কিছু মিক্সচার আছে। সো এই কলা বাঁধানো, নোয়া বাঁধানো গুলো 150 টাকা করে বলছিল। এখানে নানা রকম জিনিসপত্র, আরো অনেক রকমের স্টল আছে। এখানেও 30 টাকা 40 টাকা প্রত্যেকটা জিনিসই। এগুলোকে পেছনে রেখে আমরা একটা ফটো তুলবো।
এখানে জুতো স্টলে 150 টাকা 250 টাকা সব রকমের জুতো আছে। এর কাপ যে স্টল আছে একটা, এখানে বড় কাপগুলো তিনটে 100 টাকা, এই কাপগুলো তিনটে 100 টাকা, প্রত্যেকটাই ভালো, দেখতেও সুন্দর বেশ। জুতো 100 টাকা অনলি, এগুলো শুজ 250 টাকা শুজ। এখানে এখানে সমস্ত সফট টয়েস আছে, প্রত্যেকটা খুব সুন্দর দেখতে সফট টয়েস গুলো। তো এখানে বেলুনের একটা স্টল, যেখান থেকে এক্ষুনি বেলুন কিনলাম আমরা ফুচকুর জন্য। তো নেক্সট আমরা চলে এসেছি এখানে, কিছু খাবো খেয়ে যাবো। তো অল্প স্বল্পের মধ্যে, এখন যেহেতু সন্ধ্যেবেলা তো তাই জন্য ঘুগনি নিয়েছি। তো ঘুগনি এইটা 25 টাকা প্লেট। তো এই কানেরটা কিনেছি, এই কানেরটার দাম 30 রুপিস। তো এটা একটা গান, অ্যানিমালস। এটা হচ্ছে পাপোশ।